কোন তো মেসেজ আসে কেন মোবাইলে ও মা ফেসবুক থাকলে মেসেজ আসবে না ফেসবুক থাকলে মেসেজ আসবে না মানে কি কি হইতেছে রে কে মেসেজ পাঠাতো কে তো মানে কি ফেসবুকে তো যে কেউই মেসেজ পাঠাইতে পারে দেখি দেখি কেন আমার ফেসবুক তুমি কেন দেখবা फोन देखते প্যাটার্ন কল তুমি বলছো দেখবা দেখতে দিছি দেখো প্যাটার্ন তো খোলার কিছু নাই এখানে প্যাটার্ন খুলব না লক হয়ে যাবে তো কল না আমি খুলব না তুমি দেখতে নি তো দেখো আমি কেন লক খুলব তুমি তো বলো না যে লক খুলতে হবে দেখতে চাইতে দি তোর তো মতে গতি ভালো লাগতেছ না কি করতেছো এগুলোর ভিতরে এখন টের পাইতেছি কিছুই তো বুঝতেছি না কি লক খুলো কেন খুলতে কেন হবে আজব তো তুই খুলবি না না ঠিক আছে আমি তখন মোবাইলটা আপুকে দিব তারপর আপু কিন্তু তোকে মোবাইলও দিবে না এমন করো কেন আপুকে বলার কি দরকার দাও খুলি কিন্তু আমার হাতে থাকবে কেন তোমার হাতে থাকবে হ্যাঁ আমার হাতে থাকবে যা দেখো আমার হাতে থেকে দেখবা আচ্ছা খুলো দেখি এটা কি এই বুড়াটা তো আইতেছে কেন ওই বুড়া দেখো স্মার্ট আছে অনেক ও স্মার্ট আছে তুমি জান লাগাতে মানে বুঝা যায় তো দেখলেই তো বুঝা যায় ওইগুলা বুঝি না না তোমার বয়সটা পার করে আসি রে মাথা হাতিবা না একদম ও মাথা হাতিবা না এগুলো প্রেম করে বাড়াইতেছো বাইরে কি না কি করে এগুলো তো খবর পাই বুঝছো আচ্ছা হাই দিলে কি কখনো প্রেম হয় হাই হ্যালো তো হইতেই পারে তাই না এই দেখ এগুলো আমরা শিখাবে না আমি খুব ভালো করে জানি ঠিক আছে কলেজে পড়া মেয়েরা বাইরে কি কি করে বেড়া ওগুলো আমরা সব জানি সব সময় আমাকে এরকম সন্দেহ করে এরকম সন্দেহ করা ঠিক না আমি কিন্তু বড় হইছি এখন বড় হইছে কত বছর বয়স হইছে তোমার আর কি সন্দেহ করব না কেন তুমি তো দেখতে দেখতে আর কত দেখবা একটা জিনিসই তো দেখলেই তো আর কি না দেখি দেখি যুদ্ধবিধ্বস্ত দেশে আছে নাকি যে বর্ডার ক্রস করে অন্য দেশে চলে যেতে হবে হ্যাঁ কি সমস্যা কি কি হয়েছে আগে সেটা বল হাই দিছে ও একটা ছেলেরে হাই দিছে জিজ্ঞেস করো হাই হাই আরে ও হচ্ছে আমার ফ্রেন্ড আছে না অরিন অরিনের কাজিন আছে না তাসকিন ভাই তার কাজিন তার ফ্রেন্ড হচ্ছে কি অর্ণব ভাইয়া তাকে আমি একটু হাই দিছি তো কি হয়েছে বলো তো ও একটা আননোন মানুষকে হাই দিছে জিজ্ঞেস করো ওকে এখন দেখো চাচু কেউ যদি আমাকে সালাম দেয় হ্যাঁ সালামের উত্তর দেওয়াটা কি আমার উচিত না এখন যদি কেউ আমাকে হাই দিল হাইয়ের আনসার যদি আমি না দিই এটা তো অনেক বড় অভদ্রতা আমি কি অভদ্রতা করতে পারি তুমিই বলো একটা হাই তো দিছি এইচ আই হাই কি এমন করছি এইচ আই দি এইচ আই হাই ও আচ্ছা ও সে হাই দিয়েছে ছেলেরা বুঝতে পারছে যে একটা মানুষ যদি আমাদেরকে অভদ্রতা করে সালাম দেওয়ার উত্তর দেয় আর এটা তো ইংরেজিতে বলেছে সালাম মানে হাই মানে সৌজন্যতা ও উত্তর দিতে পারে যুক্তি আছে না 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 তুমি বুঝতে পারছো না কাকা এই হাই তো সেই হাই না আজকে হাই তারপরের দিন হ্যালো তারপরের দিন ফোন নাম্বার তারপরের দিন কেমন আছো চলো চলো বের হই তারপর দিন কোথায় নিয়ে যাবে এগুলো তার বলতে পারবো না ও তুই তো অনেক গভীর চিন্তা করছ তো সেভাবে ভাবিনি না সেটা অন্যায় এইভাবে যদি আগে এটা কিন্তু খুবই অন্যায় আমি বারবার বলতে জিলিপি এটা কিন্তু ঠিক না হ্যাঁ হ্যাঁ তাই না এটা এইরকম কিছু না চাচু হাই দিলে কি হয় আমি কি অপরাধতা করতে পারি বলো সে তো অপরাধতা হাই তো দিলাম এইচ আই হাই একদম ভুলে গেছিলাম বয়স এখানে একটা বিশাল ব্যাপার
যুক্তিযুক্ত কথা। তোর তো বয়সই হয় 14 বছর কই, আমার বয়স আর কয়দিন পর 18 হয়ে যাবে, 17 বছর 8 মাস। কিসের 17 বছর? তোর বয়স তো 14 বছর বয়স তোর। সেটা অবশ্য ঠিক, মানে বয়সের নিচে থেকে যেকোনো মানুষ যখন তখন দিতে পারে, তাই না? আমার মনে হয় আমি এখন তোদেরকে যে রায়টা দিব সেই রায়টা তোদেরকে মেনে নিতে হবে। পক্ষে বিপক্ষে বড় কথা না, রায়টা মেনে নিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমার মনে হয় তুই যেই হাইটাকে যেই অর্থে বুঝিয়েছিস সেই অর্থে যদি হাইটা সে দিয়ে থাকে তাহলে সে অপরাধ করেছে, তুই ঠিক আছিস। আর সে যেই অর্থে হাইটাকে কমিউনিকেট করেছে, যেইভাবে হাইটাকে নিয়ে সে আবার হাইটা রিটার্ন করেছে, সেটা সে যেভাবে ভেবেছে সেইভাবে ভেবে যদি সে দিয়ে থাকে তাহলে সে ঠিক, তুই ভুল করেছিস। আমার মনে হয় দুজনেই সমানভাবে বিজয়ী হয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। এখন তোরা যাতো, আমি একটু ঘুমাবো।